যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নাগরিকত্ব আইন অভিশাপ বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এস্তার ডুপলো। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে নাগরিকপঞ্জী এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আরও ভাবনা চিন্তার প্রয়োজন আছে এমনটাই জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ দম্পতি এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন মোদী সরকারের প্রতিশ্রুতিমতো ন্যূনতম সরকার ও সর্বোচ্চ শাসন প্রক্রিয়ার নমুনা নয় বরঞ্চ এটি ভারতীয় নাগরিকত্বের মূলেই কোঠাঘাত করেছে তারা প্রশ্ন তুলেছেন তুমি যদি নাগরিকই না হও তাহলে তুমি সারা জীবন কোথায় বাস করলে আর তোমায় কেউ যদি নাই চায় তাহলে তুমি কে কি তোমার পরিচয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী তিনিও নোবেলজয়ী স্তার ডুপলো লিখছেন এই জায়গা থেকে দেশের যুব সমাজ কেন্দ্রের নীতি ও আইন নিয়ে আজ এত হতাশ এই প্রেক্ষিতে একটি উদাহরণও দিয়েছেন অভিজিৎ বাবু তিনি বলছেন একসময় সময় দক্ষিণ চব্বিশ পরগনায় জনাকুড়ি মহিলাকে তাদের জন্মস্থান নিয়ে প্রশ্ন করেছিলাম তারা সুস্পষ্টভাবে বলতে পারেননি উত্তর নাকি দক্ষিণ চব্বিশ পরগনায় তাদের জন্মস্থান কেউ বলছেন আমার মা পাশের গ্রামের মেয়ে বিয়ের পর এই গ্রামে আসেন এখানেই আমার জন্ম কিন্তু বাবা আবার বিয়ে করে আমাদের ঘরছাড়া করে দেন এখন আবার প্রতিবেশীদের সাহায্যে এই গ্রামেই থাকতে পেরেছি অভিজিৎবাবু প্রশ্ন করেছেন যে প্রান্তিক এবং নিরক্ষর মানুষরা তাদের জন্মস্থানের নামটুকু ও জানেন না তারা কিভাবে কাগজে কলমে নিজেদেরকে নাগরিকত্ব প্রমাণ করবেন এই অবস্থায় তারা বিদেশি হিসেবে প্রতিপন্ন হবেন তারা আরও বলছেন অসমে এনআরসি করার একটি আলাদা প্রেক্ষিত আছে সারা দেশের সাথে গুলিয়ে ফেললে চলবে না কেন্দ্রের নাগরিকত্ব আইনকে তিনি অভিশাপ বলে ও বর্ণনা করেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ দম্পতি জানিয়েছেন এনআরসির মাধ্যমে যেসব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা যায়নি তা প্রমাণিত তাদের মতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যে অনুপ্রবেশকারীরা আসেন তারা এই দেশে থাকা আর্থিকভাবে পিছিয়ে পড়া আর এক গোষ্ঠীর সঙ্গে কাজ করে শুধু নিজেদের খাওয়া পড়ার অভাব মেটাতে চান আসল অর্থনৈতিক চ্যালেঞ্জ হলো মধ্যবিত্ত শ্রেণীদের নিয়ে যারা আশঙ্কায় থাকেন নতুন গোষ্ঠী এসে তাদের রুটি রুজির ভাগ বসাতে পারে বিশেষ করে সরকারি চাকুরি ক্ষেত্রে নোবেলজয়ী এই দম্পতি আরও জানিয়েছেন যে রেলে তেষট্টি হাজার পদে চাকরির জন্য দু সালে এক কোটি নব্বই লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল তাদের আরও প্রশ্ন কোনো ও বাঙালি হিন্দু শরণার্থীর তামিল বলা ছেলে মেয়ে কি চেন্নাইতে গিয়ে কাজ করার সুযোগ পাবে যে মারাঠি বলা শিশুটি বিহারে জন্মেছে এবং মহারাষ্ট্রে বড় হয়েছে তার কি হবে তাই ভারতের মতো গণতান্ত্রিক ও সহিষ্ণু দেশে জাতি ধর্ম দেশ বিচার না করে শরণার্থীদের জায়গা করে দেওয়া উচিত বলে তাদের মত কেন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার হিন্দু তামিল বা আহমেদিয়া যারা পাকিস্তানে নিগৃহীত হচ্ছে তাদের এই ভারতে জায়গা হবে না প্রশ্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ দম্পতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং স্তার ডুবলোর এই কথাগুলো কোনো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত নেতা বা সাধারণ লোকের কথা নয় যারা বলেছেন তারা যথেষ্ট শিক্ষিত লোক এবং সমস্ত বিষয়ে ওয়াকিবহল এমন ব্যক্তিরা যখন প্রশ্ন তোলেন তখন চিন্তার বিষয় আছে বইকি। আর তাই হয়তো শিক্ষিত সমাজ এনআরসি বা সি এর বিরুদ্ধে এত ব্যাপক আন্দোলন গড়ে তুলছেন